হ্যালো এভরিওয়ান, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর তার সাথে অনেক বেশি হ্যাপি আছো। আমার নতুন আরও একটা ব্লগের সাথে তোমাদের সকলকে ওয়েলকাম করছি। আজকে বুধবার আর এখন বাজে সকাল 9টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, যদিও ভেবেছিলাম আজকে সকালে সেই 6:30 সময় উঠেছিলাম আর তখন থেকে ব্লগটা স্টার্ট করব, কিন্তু হয়ে ওঠেনি। কারণ আজকে একজন স্কুলে গিয়েছে আর একজন স্কুলে যায়নি, মানে আদি স্কুলে গিয়েছে আর ওম স্কুলে যায়নি। ওমের শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে। কিছুদিন আগে মেডিকেল কলেজের ডক্টর দেখাতে গিয়েছিলাম, তো সেখানে বৃষ্টিতে ভেজা হয়েছিল কম বেশি সবারই, আর তখন থেকেই ঠান্ডাটা মানে ঠান্ডার সূত্রপাত। তো যাই হোক, ভাবিনি যে এতটা লেগে যাবে ঠান্ডা, তো সেই ঠান্ডা লাগার কারণে আজকে ওমকে স্কুলে পাঠাতে পারিনি। তো যাই হোক, আর এই যে এখানটায় যে আদি ওমে যে জামাকাপড় রাখার সেলফ, বাড়িতে পরা যে জামাকাপড়গুলো রাখি, সেলফটা যথেষ্ট পরিমাণ এলোমেলো হয়ে রয়েছে। মানে ওরা একটা নিতে গিয়ে 10টা ফেলে। এটা বাচ্চা বলে না, এটা কিন্তু বড়দের ক্ষেত্রেও হয়। দেখবে যে বাড়ি বিশেষ করে পুরুষ ছেলেরা এটা কিন্তু করেই থাকে, যে তাদের যে সেলফ করা থাকে না, সেখানে একটা নিতে গিয়ে 10টা ফেলে দেয়, আর সেগুলো আমাদেরকে বসে বসে সময় ধরে আবার গোছাতে হয়। একবার গোছানো হয়ে যায়, তা সত্ত্বেও দেখা যায় আবার আমাদেরকে গোছাতে হয়। একই কাজ বারবার করতে গেলে কিন্তু আমাদের মন ভালো লাগে না, মানে মেজাজটাও খিটখিটে হয়ে যায়, আর তার সাথে কিন্তু সময় অনেকটা আমাদের ওয়েস্ট হয়ে যায়। কিন্তু করার কিছুই থাকে না, সেই কাজ দেখা যায় আমাদেরকে আবার বারবার করে করতেই হয়। তো আদি ওমে জামার যে সেলফটা, জামা কাপড় রাখার যে সেলফটা, সেটা গুছিয়ে রেখে এলাম। আরও কিছু জামা কাপড় ছিল, সেগুলো গুছিয়ে রেখে এসে চলে এসেছে এই ঘরে। তো এই ঘরে এসে ওমকে মানে বাসি যে ড্রেসটা ছিল গতকাল রাত্রিবেলা পরে শুয়েছিল, সেই ড্রেসটা চেঞ্জ করে দিলাম। আর এই যে স্কুলে যায়নি বাবু, মাথা ব্যথা করছে, মা মাথা টিপে দাও, পা টিপে দাও, মানে জ্বর, খুব জ্বর নেই, ঠান্ডা লেগেছে আর গাটা হালকা হালকা গরম আছে। তো সেই কারণে কি হয় যে মাথা ব্যথা করছে, পা ব্যথা করছে, এটা তো হয়েই থাকে। তো যাই হোক, হ্যাঁ, মাথা টিপে দিচ্ছিলাম, পা টিপে দিচ্ছিলাম। বাচ্চারা যতই দুষ্টুমি করুক, যাই করুক না কেন, সুস্থ থেকে যদি করে সেটা পরিবারের কাছে, তার মা বাবার কাছে একটা অনেক খুশি বিষয়। তো যাই হোক, আর এই যে আমতেলে কৌটোটা রোদে দেই, আর এই বৃষ্টি আসে আবার ঘরে নিতে হয়, আবার রোদে দিতে হয়, এই করছি কদিন ধরে। তো যাই হোক, দেখতে দেখতে এই যে আবার মেঘ করে গেল। বর্ষাকালে তো এটাই রীতিনীতি, যে কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো রোদ। আর এই যে এই আমার যে এরিকা পাম ট্রি রয়েছে, তারপরে চায়না টগর রয়েছে, ভাবলাম এগুলোকে আজকে একটু সার দেওয়া যাক। খাটে উঠে বস, নিচে নামিস না। ওমের বিভৎস পরিমাণে ঠান্ডা লেগেছে, গতকাল সকাল থেকেই ঠান্ডাটা লেগেছিল, আর সেটা দুপুরবেলা পর থেকে, মানে স্কুল থেকে ফেরার পর থেকে আরও বেশি পরিমাণে লেগেছে। আর রাত্রেবেলা ঘুমোতে পারছিল না, ও নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে এরকম। তো যাই হোক, সেই কারণে ওকে, আর গাটা বেশ গরম গরম আছে, ঠান্ডার কারণে গাটা গরম গরম, আর সেই কারণে আজকে ওমকে পাঠানি স্কুলে আর আদি গেছে স্কুলে। তো বিভৎস পরিমাণে জ্বালাতন করছে, মানে সকালবেলা এমন ভাব করছিল স্কুলে যেতেই পারবে না। নর্মাল স্কুল ওরা বন্ধ দেয় না, দিতে চায় না, দেয় না মানে একদমই দিতে চায় না, খুব শরীরটা খারাপ না লাগলে বন্ধ দেয় না। তো যাই হোক, আর পাগল করে খাচ্ছে আমাকে, একজন বাড়িতে আছে তার সত্ত্বেও পাগল করে খাচ্ছে। তো যাই হোক, আর অনেকদিন পরে আজকে তোমাদের সামনাসামনি কথা বললাম। নর্মালি ভয়েস ওভারই কথা হয়, তবে গতকাল রাত্রিবেলায় ভেবে রেখেছিলাম যে আজকে তোমাদের সাথে কথা বলবো। আর কেমন আছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, ঠিক আছে? আর আমি ভালোই আছি। তো চলো, আর আমি না আজকে গাছে সার দেবো, তবে এক্সাক্ট নাম কী সারে আমি বলতে পারবো না। অনেকদিন আগে ইনডোর প্ল্যান্টসগুলো রয়েছে না, এগুলোর জন্য সার কিনে এনেছিলাম, তো সেগুলো ঘরে রয়েছে, দেই মানে মাসে একবার করে দেখি আর সন্দেহ। তো গত 2-3 দিন ধরে ভেবে যাচ্ছি যে আজ দেবো কালো, বাট সময়টা হয়ে উঠছিল না। তো আজকেও সময় নেই, যদিও আজকে বুধবার, কারণ বুধবার দিন তো বহুত চাপে থাকে তোমরা জানো, কারণ পুজোর একটা ব্যাপার থাকে অনেকটা সময় ধরে। বাবা চপ্পল ছাড়া নামিস না নিচে, চপ্পলটা পর। তো যাই হোক, তবু ভেবে রেখেছি যত কাজ থাকে যা থাকে আজকে এই কাজটা ফাইনালি করবো। তো এখন করতে এসছি, সারটা যে কোথায় রেখেছি আমি জানি না, এখন খুঁজতে হবে। আমার এই এটার মধ্যে যত মানে কি বলবো, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস এটার মধ্যে থাকে। তো সারটা আমি নর্মালি এই ভেতরে রেখেছিলাম প্যাকেট করে, এই তো পেয়েছি। এই এক প্যাকেট, আর এক প্যাকেট এই দেখো, এখানটা হচ্ছে বাতাসা জল ভিজিয়ে রেখেছিলাম কালকে সকালবেলা, খেতে ভুলে গেছি, আর এখন যদি না খাই তো ব্যাস এটা সারাদিন না খাওয়াই হবে না দেখা গেল।
সকালবেলা ঘুম থেকে ওঠার পরে না ভাবছিলাম যে আমি কি যেন একটা করতে হবে, আমাকে কি যেন একটা করতে হবে। আর সকালবেলা যে তাড়াহুড়োর মধ্যে থাকি না, একটা জিনিস যদি স্কিপ হয়ে যায় না তখন মাথায় আসে না হট করে। অন্যান্য টাইমে ফ্রি থাকি, কিছু ভুলে গেলে মাথায় আসে, কিন্তু সকালবেলা টাইমটা এতটা ব্যস্ত থাকি মানে কি বলবো, ওই সময় কিছু স্কিপ হয়ে যায় না, হট করে মাথায় আসে না। কি বলছিস? আর এ নাকি, এ নাকি ঠান্ডা লেগেছে, কি করছিস? হবে না এটা, না হবে না এটা, কালার হবে না, তুমি জল ঘেটো। প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে বাড়ির প্রত্যেকটা সদস্যকে কিন্তু অন্তত 10 মিনিট নিজের জন্য সময় বের করা অবশ্যই উচিত। এতে কি হয়, ওই 10 মিনিট যদি নিজের পেছনে সময় দেওয়া যায় তাহলে আমি মনে করি তাহলে সারাটা দিন কিন্তু বাড়ির প্রত্যেকটা লোকের পেছনে আমি সময় দিতে পারবো। আর এটা কিন্তু একটা চিরাচরিত কথা যে নিজে যদি ভালো না থাকা যায় তাহলে কিন্তু কখনোই কাউকে ভালো রাখা যায় না। তো তার জন্য অবশ্যই কিন্তু 10 মিনিট তার পছন্দের কাজগুলো সকালবেলা উঠে অবশ্যই করা উচিত। ইনডোর প্ল্যান্টসকে কিন্তু খুব একটা যত্ন করতে হয় না, আর তা বলে কিন্তু বিনা যত্নেও ফেলে রাখা যায় না। আমি যখন গাছগুলো কিনেছিলাম তখনই যে দাদার কাছ থেকে কিনেছিলাম, আমাদের বাড়ির নিচেই আর কি বসেন, দাদা এরকম 2 সাড়ে প্যাকেট দিয়েছিলেন আর বলেছিলেন যেন মাসে একবার করে অন্তত দেওয়া হয়। তো আমি মানে দেওয়াই হয় না, 1 মাসের অনেক বেশি হয়ে গেছে, প্রায় 2 মাসের কাছে হয়ে গেছে দিইনি। তো আজকে ভাবলো একটু দেওয়া যাক, তো গাছের মানে গোড়াটা একটু কুচিয়ে নিয়ে তারপরে দিতে বলেছিলো। আর আমি তো সেভাবে তো দিই না, আর আমার সেরকম একটা এক্সপিরিয়েন্স নেই। আর তোমরা কীভাবে সার দাও, কী সার দাও প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। বিশেষ করে এই যে এরিকা পামট্রি রয়েছে, তারপরে ওইদিকে চায়না টগর রয়েছে, বেসিক্যালি এইগুলোই রয়েছে। তো এইগুলো কী সার দাও, কীভাবে যত্ন করো, তোমাদের জানা থাকলে অবশ্যই কিন্তু সেটা জানাতে ভুলো না। সকালবেলা তোমার হাউস হেল্পার একবার মুছে নিয়ে গেছে এখানটা, তারপরেও এই যে মাটি কাজ করলাম। আর এখন যদি আমি এগুলোকে না মুছে রাখি, হাওয়া আসলে কিন্তু সমস্ত বালি মাটি যা যা আছে সব কিন্তু এদিকে এসে পড়বে, আমাকে নিচটা আবার মুছতে হবে, আর তাছাড়া দেখতেও কিন্তু ভালো লাগবে না। তো সেই কারণে যখন আমি গাছে জল দিই না কেন, আমি চেষ্টা করি সঙ্গে সঙ্গে মুছে নেওয়ার জন্য। আর এটা যদি রেখে দেই দেখতে ভালো লাগবে না। আর সবচেয়ে বড় কথা, আমার আদিম ঘরে আছে, ওই নোংরা জায়গাটা যে মাটি পড়ে আছে ওইটা দিয়ে ওরা আরও জায়গাটা বেশি মেসি করবে। আজকে যেহেতু বুধবার, আর ওই যে বললাম অন্যান্য দিনের তুলনায় বুধবার একটু মঙ্গলবার একটু বেশি ব্যস্ততা থাকি, কারণ অনেকক্ষণ সময় ধরে পুজো দেওয়ার ব্যাপার থাকে একটা। তোমাদের যেমন বৃহস্পতিবার, তোমাদের মানে বলতে চাইছি অনেকের, তোমরা যারা বৃহস্পতিবার দিন পুজো করো অনেকটা সময় ধরে ঘট পাল্টাও, সেভাবে আমার বুধবার দিন করতে হয়, তোমাদের সঙ্গে আগেও আমি শেয়ার করেছি। তো সেই কারণে অনেকটা সময় লেগে যায় ঠাকুর ঘরে, আর সেদিনকেও আমি চেষ্টা করি একটু হালকা ফুলকা কাজ রাখার জন্য এদিক ওদিকে। কিন্তু সব দিন তো সমান হয় না, কোনো দিন দেখা যাচ্ছে কাজের পরিমাণটা অনেক বেশি থাকে, আবার দেখা যায় কাজের পরিমাণটা অনেক কম থাকে। তো কাজের উপর ডিপেন্ড হয়। আর হ্যাঁ, তোমরা আমাকে কমেন্ট করেছিলে, বেশ একজন দুজন কমেন্ট করেছিলে যে দিদি তুমি কম তেলে কী করে সয়াবিন করো। তো হ্যাঁ দেখো, একদমই কম তেল, মানে যতটুকু তেল দিয়েছিলাম সয়াবিন আলু আর মশলা গায়ে লেগে আছে, 1 ফোঁটা তেল কিন্তু এদিক ওদিকে নেই, মানে খুবই কম তেলে করি। আর সয়াবিনটা কিন্তু আমি এক্সট্রা করে আমি তেলে ভেজে নিই না, কেন এক্সট্রা করে যদি আমি ভেজে নিই সেক্ষেত্রে কিন্তু সয়াবিনে অনেকটা পরিমাণে তেল কিন্তু অ্যাবজর্ব করবে, আর সেই তেল কিন্তু আমাদের সয়াবিনের মাধ্যমে কিন্তু খাওয়া হয়ে যাবে। আর এই প্রসেসটা কিন্তু আমি আমার ছোট ননদের কাছ থেকে শিখেছিলাম। তো যাই হোক, আমি যতদিন পর্যন্ত আমি এইভাবে না করতাম, তা মানে আগে পর্যন্ত আর কি, যেদিন থেকে শিখেছি আগে পর্যন্ত আমি সয়াবিন ভেজে করতাম, আর যেদিন থেকে আমি শিখেছি তারপর থেকে আমি এইভাবেই করি। আর ওদিকে রান্না বসিয়ে দিই, এই যে কলমি শাক আর হচ্ছে লাল শাক একসঙ্গে আজকে ভাজি করব। 2 আটি কলমি শাক আর 2 আটি লাল শাক কিনে নিয়ে এসেছিলাম, তো 1 আটি করে আজকে করব, আর 1 আটি 2 আটি রেখে দিয়েছি পরে করব। শাক যদি আমি আগের দিন রাত্রেবেলা বেছে না রাখি, বা আগে যদি বেছে নিয়ে রান্না করতে না আসি, তাহলে আমি কী করি, কোনো একটা তরকারি বসিয়ে দিয়ে তারপর আমি শাকটা বেছে নিই। ওদিকে তরকারিটা হতে হতে এদিকে আমার শাক বাছা হয়ে যাবে, ধোয়া কাটাও হয়ে যাবে, আর যেহেতু অনেকটা সময় লেগে যায় শাক বেছে নিতে, কেটে ধুয়ে নিতে, তো সেই কারণে কী হয় যে সময়টা আর নষ্ট হলো না। এর আগে যদি আমি শাকটা আমি বেছে নিয়ে রান্না করতে আসতাম অনেকটা সময় আমার নষ্ট হতো। একটু যদি বুদ্ধি অ্যাপ্লাই করে কাজ করা যায় আমার মনে হয় সময় অনেকটা বেঁচে যায়।
সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে এই যে একটা প্রবলেম হয়েছে ঘরে, সেটা হলো বেসিনে পাইপটা, যে ওয়েস্ট পাইপ সেটা অ্যাকচুয়ালি না, তার নিচে যে একটা মেন ওয়েস্ট পাইপ থাকে যেখানটায় জল পাস হয়ে যায়, সেই পাইপটা জ্যাম হয়েছে আর কি, প্রবলেম হচ্ছে। কালকে থেকে প্রবলেমটা হচ্ছিলো, জলটা আস্তে আস্তে করে সরছিলো, খুব একটা সরছিলো না। তো আজকে এই যে সকাল থেকে মানে প্রবলেমটা বেশি হয়েছে, এখন দেখা যাচ্ছে জল উপচে পড়ছে আর কি, চারিদিকে জল পড়ে গেছে, পুরো বেসিনের সামনেটা পুরো জলে বন্যা হয়ে গেছে, এরকম অবস্থা। তো বাড়ির এই এই কাজগুলো না আমাকেই করতে হয়, আমার হাজবেন্ড মানে কি বলবো আমার উপর ডিপেন্ড থাকে, ও দেখলেও করতে চায় না, ও জানে ভালো করে কাজগুলো আমি অনেকক্ষণ সময় ধরে বসে বসে করব, সেই কারণে আমাকেই করতে হয়, আমার উপর ডিপেন্ড থাকে। তো যাই হোক, বাড়িতে কেউ নেই আর ওম তো এখন টিভি দেখছে। তো এই যে সারাটা দুনিয়া জল হয়ে গেছে, আর জলটা যেহেতু কালকে সকাল থেকে পড়ছিলো না, তো ওই কর্নারগুলো জলটা জমে জমে দেখো কীরকম দেখতে লাগছে। তো ভাবলাম চলো আজকে বেসিন এরিয়াটা পুরোপুরি ক্লিন করে দেওয়া যাক। আর এই যে একটু বেকিং সোডা নিয়ে নিয়েছি, বেকিং সোডা কিন্তু যে জায়গাটা খুব মার্বেল উপরে দাগ বসে যায়, তো সেই জায়গাটা সপ্তাহে একদিন করে, বিশেষ করে বেসিন এরিয়া বা বাথরুমে এরকম দরজার সামনে তোমরা কিন্তু বেকিং সোডা দিয়ে রেখে মোটামুটি 5-10 মিনিট রেখে দিই, তারপর ক্লিন করতে পারো। যদিও আজকে আমি 5-10 মিনিট আমি রাখিনি, আমার সময় ছিল না হাতে, তো কিন্তু তোমরা কিন্তু 10 মিনিট মতো রেখে দেবে, তারপরে ক্লিন করবে একটা ব্রাশের সাহায্যে বা স্ক্রচ ব্রাইটের সাহায্যে, তাহলে দেখবে খুব ভালো ক্লিন হয়ে যায়। আর বেকিং সোডা কিন্তু খুব ভালো ক্লিন করে, মানে অনেক জিদ্দি ময়লাকে কিন্তু নরম করতে সাহায্য করে। আমার যে তৈরি করা লিকুইড ফর্ম, এটা দিয়ে কিন্তু আমি বাথরুমে যে দরজাটা অর্থাৎ ফাইবারে যে দরজাটা আছে এটা কিন্তু খুব ভালোভাবে ক্লিন করি আমি। এর আগের দিন আমি যখন এরকম লিকুইড ফর্মটা দিয়ে দরজা ক্লিন করছিলাম, বাথরুমে যে দরজাটা, আমাকে বেশ কয়েকজন কমেন্ট করেছিল, দিদি ওটা দিয়ে দরজাও ক্লিন করা যায় আর পরিষ্কার হয় কি না। তো হ্যাঁ, খুব ভালো পরিষ্কার হয়। তোমার তো অনেকেই এই লিকুইড ফর্মটা তৈরি করেছো, আমাকে কমেন্ট করে জানিয়েছো। তো তোমরা যারা যারা তৈরি করেছো, ডেফিনেটলি তোমরা কিন্তু বাথরুমের দরজা বা তোমার ঘরের যে এখন প্লাইউডের দরজা, প্লাইউডের উপর সানমাইকা থাকে, তো সেগুলো কিন্তু তোমরা ক্লিন করতে পারো। তবে আমি বলবো যে তোমরা এটা কিন্তু ডাইরেক্ট কোনো কাঠের উপরে দেবে না, যদি সানমাইকা থাকে তাহলে তার উপরে দিতে পারো। আর কাঠের উপর দিলে কী কী বেনিফিটস পাওয়া যায় আমি জানি না, কারণ আমি করিনি কখনো। এই ঘরে বেড কভারটা সকালবেলায় চেঞ্জ করার কথা ছিল, কিন্তু সময় ছিল না, সময়ের অভাবে সকালবেলা করতে পারিনি। তো ঠিক আছে, সন্ধ্যাবেলা এখন চেঞ্জ করে দিলাম। আর সত্যি কথা বলতে আগেও তোমাদের অনেকবার বলেছি যে বেড কভার চেঞ্জ করতে হলে আমার যে এত ভালো লাগে, আর টান টান করে বিছানাটা পাততে আমার এত ভালো লাগে, অনেকক্ষণ সময় ধরে কিন্তু আমি বিছানাটা টান টান করি, ভালো লাগে এটা। আর যতক্ষণ টান টান থাকবে না দেখতে খুব ভালো লাগে কিন্তু, তাই না? কিন্তু বাচ্চা থাকলে ঘরে সেটা কতক্ষণ থাকবে সেটা ব্যাপার। তো যাই হোক, এই যে সন্ধ্যাবেলা চা পপকর্ন, এটা করে আজকে আমাদের সন্ধ্যাবেলার টিফিন, বেশ কয়েকদিন পর আজকে পপকর্ন খাচ্ছি। আর পপকর্ন কিন্তু এমনই একটা খাবার কি বর্ষা বলো, গ্রীষ্মকাল বলো, শীতকাল বলো, যাই বলো না কেন, সবসময়ের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা খাবার। পপকর্ন আর চা খেতে খেতে আজকে ব্লগটা এখানটা এন্ড করবো, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, অবশ্যই হাসতে থেকো। আজকের মতো টাটা।